হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে একটা লেসন নিয়ে চলে আসেন, আমি আপনাদেরকে আজকে সেন্টেন্সগুলোর সাথে পরিচয় করে দিই। তুমি কিভাবে বাজারে যাও? হাউ ডু ইউ গেট টু দ্য মার্কেট? এই জিনিসটার দাম কত? এই জিনিসটার দাম কত? হাউ মাস ইজ দিস? হাউ মাস ইজ দিস? আপনি সফ গেছো, এটা হাতও লইয়া কইতে পারবেন, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত? আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও, লেট মি হ্যাভ এ লুক, লেট মি হ্যাভ এ লুক, আমাকে দেখতে দাও। তুমি কি দরজাটি খুলে দিবার? তুমি কি দরজাটা খুলে দিবার? ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ? তুমি কি দরজাটা খুলে দিবার? অনুগ্রহ করে পুনরায় বলুন, অনুগ্রহ করে পুনরায় বলুন, মিনিং হচ্ছে প্লিজ সে দ্যাট এগেন, প্লিজ সে দ্যাট এগেন, অনুগ্রহ করে পুনরায় বলুন। বিকজ একজন আপনার কিচ্ছু কইছ তখন আপনি শুনছেন না, তখন একবার শুনছেন না, তো একবার কইতে পারেনি, একবার আপনার কইবার লেগে বা বলবার লেগে। তুমি কিভাবে জানো? হাউ ডু ইউ নো? হাউ ডু ইউ নো মিনিং হইলো তুমি কিভাবে জানো। যেমন আমার একটা জিনিস আছে, আমি হাইডিং করে রাখছি, আমি চাই না কেউ কইতাম, ওখান ই মাইসে এটা শুনি লাইছে, তা আমি ওখানে এসব জিঙ্গাইতে পারবো, হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো? আপনি কি ভিতরে আছেন? আপনি কি ভিতরে আছেন মিনিং হইল আর ইউ ইনসাইড, আর ইউ ইনসাইড মিনিং হইল একটা ঘরের ভিতরে একজন মানুষ আসুন, ওখানে আপনি বাইর থেকে জিঙ্গাইতেছেন, আর ইউ ইনসাইড। এবার আপনি চিলড্রেনও হইতে পারবেন, হাজবেন্ডও হইতে পারবেন, সিস্টারও হইতে পারবেন, মমরে হইতে পারবেন, ডাডরে হইতে পারবেন, আর ইউ ইনসাইড, তুমি কি ভিতরে আছো? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু, এটা মিনিং হইল আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আপনার আম্মা কি করেন, মিনিং হইতেছে তোমার আম্মা কিতা আমি খাম করুন নি কিচ্ছু কিতা করুন। হোয়াট ডাজ ইয়োর মাদার ডু, এটা মিনিং হইল তোমার আম্মু কি করেন, কিচ্ছু করুন নি না, এমনি আমরা কেউ কই না নি যে আপনি কি করতেছেন, খাম করুন নি না, জব আছে নি না, কিচ্ছু আছে, তা আমি জিঙ্গাইতেছি একদম রে, হোয়াট ডাজ ইয়োর মাদার ডু, তোমার আম্মু কি করেন। Where have you been? Where have you been? এটা মিনিং হইল তুমি কই আসলাই, আমি অনেকদিন পরে আপনার পথের মাঝে পাইছি বা রাস্তাত পাইছি, আর ধরুন আমি আপনাকে 1 মান্থ দেখি নাই, তখন আমি কইতে পারবো ওয়ার হ্যাভ ইউ বিন, তুমি কই আসলাই, তোমার বাক্কা দিন ধরে আমি দেখছি না। কেউ দরজাটা খুলবে না, কেউ দরজাটা খুলবে না, নোবডি ওপেন দ্য ডোর, নোবডি ওপেন দ্য ডোর, কেউ দরজাটা খুলবে না। দয়া করে এখন যাও, দয়া করে এখন যাও, প্লিজ গো নাও, প্লিজ গো নাও, দারোদু কেউ আইয়া না হামে মাতে তখন আপনি হইতে পারবেন প্লিজ গো নাও, দয়া করে এখন যাও। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, প্লিজড টু মিট ইউ, প্লিজড টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, প্লিজড হইলো মিনিং হইলো খুশি, তোমার সাথে দেখা হয়ে আনন্দ পেলাম এটা মিনিং, প্লিজ টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তুমি কি আমার সাথে বাংলায় কথা বলতে পারবেন? ক্যান ইউ স্পিক টু মি ইন বাঙ্গালি? ক্যান ইউ স্পিক টু মি ইন বাঙ্গালি, তুমি কি আমার সাথে বাংলায় কথা বলতে পারবেন? তুমি কোথায় থেকে এসেছো? তুমি কোথায় থেকে এসেছো? ওয়ার আর ইউ ফ্রম? ওয়ার আর ইউ ফ্রম মিনিং হচ্ছে তুমি কোথায় থেকে এসেছো। আর এখন আমার দুদু জিজ্ঞেস করেন ওয়ার আর ইউ ফ্রম, তেমনি হইমু আই কাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। উড ইউ লাইক টু ডান্স উইথ মি? উড ইউ লাইক টু ডান্স উইথ মি, তুমি কি আমার সঙ্গে নাচবার,
বা নাচবেন। জানালাটা খুলতে বললে কি আপনি কিছু মনে করবেন? জানালাটা খুলতে বললে কি আপনি কিছু মনে করবেন? ইংলিশে এটা হবে যে উড ইউ মাইন্ড ওপেনিং দা উইন্ডো, উড ইউ মাইন্ড ওপেনিং দা উইন্ডো। আমি ধরুন আপনি আমার ঘরে আইসুন, আমি আপনার হইতাছি, আপনি আমার জানালাটা খুললে কি তা মাইন্ড করবেননি, কুইল্লা দিবেননি, তখন ইংলিশ কেনে দেখে একটা সেন্টেন্স কিছুই বলো না, কিছুই বলো না মিনিং হচ্ছে ডোন্ট সে এনিথিং, ডোন্ট সে এনিথিং, কিছুই বলো না। ধরুন আপনার মুড এখন ভালো না, আপনি একটা কথা শুনতে চাচ্ছেন না, তখন আপনি বলবেন ডোন্ট সে এনিথিং, আর কিছুই বলো না। আরো একটুখানি থাকো, আরো একটুখানি থাকো মিনিং হইল ওখন আমার ঘর আইসুন, আই আপনার চাইতেছেন তাড়াতাড়ি যাইতেন গে, তো আমি আপনার হইতেছি আরো একটু সময় থাকো মিনিং হইল স্টে আ লিটল লঙ্গা, স্টে আ লিটল লঙ্গা, একটু সময় থাকো, একটু পরে যাইবে নি, একটু সময় থাকো। এটা সময় মতে করে দিও, ডু ইট ইন টাইম, এটা মিনিং হইল আমি একটা আপনার একটা কাজ দিছি আর আমি কইতাছি এটা যে টাইমের ভিতরে কাজটা দিছি টাইমের ভিতরে কাজটা শেষ করুন, ডু ইট ইন টাইম, এই টাইমের ভিতরে শেষ করুন, লেট করুন না বা দেরি করুন না, এর আগে ফিরছু কিছু করুন, আর ইট অন টাইমের ভিতরে কইরা দিবেন। আমাকে ফোন করার চেষ্টা করবে না, আমাকে ফোন করার চেষ্টা করবে না, মিনিং হচ্ছে ডোন্ট ট্রাই টু কল মি, ডোন্ট ট্রাই টু কল মি, আমাকে ফোন করার চেষ্টা করবে না। কত সময় মানুষে গুসা একজনে একজনের সাথে গুসা, তখন এই সেন্টেন্সটা ইউজ করতে পারবো, আমি চাই না তুমি আমার আর ফোন করো না, বা কত সময় মানুষে একজন আরেকজনের সাথে সম্পর্ক থাকে, সম্পর্কটা যে সময় নষ্ট হয়ে যায় গা, এই সময় মানুষে এই কথাটা হইতে পারে ডোন্ট ট্রাই টু কল মি, আমাকে ফোন করার চেষ্টা করো না। একজন একজন ধরুন তুইয়া কেউ কেউ ব্যস্ত দুধু যায় না বালা পায় না, এখন একজন একজনের সাথে গুসা, তখন এই সেন্টেন্সটা ইউজ করতে পারবাই, মানুষের যে সময় গুসা হয় কি এই সময় এই কথাটা হয়। তুমি জুড়ে কথা বলবাইনি, তুমি জুড়ে কথা বলবাইনি, ইংলিশে কইতে পারবাই ক্যান ইউ স্পিক লাউডলি, ধরুন একটা কথা আপনি আমার সাথে মারছ আমি খানে শুনছি না, তখন আমি কইতে পারবো তুমি জুড়ে মারবাইনি, ক্যান ইউ স্পিক লাউডলি, তুমি জুড়ে মারবাইনি, আমি তোমার কথা শুনছি না। আজকে ব্রেকফাস্টে কি আছে, আজকে ব্রেকফাস্টে কি আছে, আমি আমার আম্মুরে কইতে পারবো বা কইতে পারবো যে আজকে ব্রেকফাস্টে কিতা আছে, ঘরে মানে যে আছে এটা জিঙাইতে পারবো আজকে ব্রেকফাস্টে কিতা আছে। হোয়াট ইজ ফর ব্রেকফাস্ট, হোয়াট ইজ ফর ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে কি আছে। আমরা বাসে যাচ্ছি কিনা গাড়িতে যাচ্ছি, আমরা বাসে যাচ্ছি কিনা গাড়িতে যাচ্ছি, আমি অ্যাকশন করতেছি আমরা আর ই গোয়িং বাই বাস অর কার, ধরুন আমি আমার হাজবেন্ডকে জিঙ্গাইতে পারমু আমরা বাসে যাইমু না গাড়িতে যাইমু, আর ইউ গোয়িং বাই বাস অর কার, বন্ধু বাসে যাই কইমু বাসে যাইমু, আর গাড়িতে গেলে কইমু গাড়িতে যাইমু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।